রাত্রে গো সাধের উপরে আওয়াজ শোনা যায় কুলের পায়ের আওয়াজ ইব্রাহিম আদম ডাক দাও কে গভীর রাতে আমার সাধের উপর পায়ের আওয়াজ শোনা যায় ডাক দাও হে ইব্রাহিম বাঘা আমি হইলাম রাখা রাখালি এত গভীরাতে তুমি কি করা রাখালাটা বললেন হুজুর আমি তো রাখাল আমার একটা উঠারাইয়া ফেলছি উঠটা আমি তালাশ করতেছি এমন সময় ইব্রাহিম আদম ডাক ডাকো রাখালি তোর মতন বোকা রাখাল আল্লাহর জমিন নাই এত গভীরাতে আমার সাদের উপর উড়াই বা তুমি উঠ তালাশ করতেছ হাই হাই রাখাল ডাক ডাকো ইব্রাহিম আদম আমি সবচেয়ে বড় বোকা হইলেন আপনি আপনি হলেন সবচাইতে বড় বোকা কারণ হইল গভীরত্বে যদি সাদের উপর উঠতালাশ করে না পাওয়া যায় তাহলে জানি রাইকে এত আরামের বিছানা মেঝে ঘুমাইয়া মাওলার পাওয়া যায় না আব্বাদিরা সেই ইব্রাহিমের আদম তিনি সেজদায় পড়ে গেলেন কুঠির উপর সাবান হইয়া তিনি একটু ঘুরতে গেলেন মনটা ভালো লাগতেছে না এ ভিড়া বাবা গো ইব্রাহিম আদমের দাসিরা বাবা ইব্রাহিম ইব্রাহিম আদমের বিছানাটা জানো দিচ্ছে বাবা এ তো আরামের বিছানা এ দাসিকে বাবা আরামের বিছানা মেঝে একটু বসলেন চিন্তা করে তো আরামের বিছানা জীবনে কখনো বসি নাই একটু আরাম করে দেখি নাই আল্লাহ আকবার আঘাত করতে আরম্ভ করলেন যতই আঘাত করে ততই দাসী হাসি আঘাত করতে 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 আঘাত তিনি ক্লান্ত হইয়া গেলেন দাসীর এত আঘাত করলাম তারপর কেন তুমি কামলাম আমি এই জন্য হাসি কারণ হইল একমাত্র আপনার জন্য বলে কি এই সামনে একটু আপনার বিছানার মধ্যে এতগুলো চাবুক আমার পিঠের মেঝে পড়ল আমি কামি হাসি এই জন্য যে বাসা চপ্পির গন্ধে আরামের বিছানায় ঘুমাই গো আমার আল্লাহ জানে না হাজার না জানে কত হাজার হাজার চাবুক আপনার জন্য রেখেছি ভক্তবৃন্দ যারা আছেন সকল বলেন আমিন আর জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আমার উস্তাদ আল্লামা আল-হাজ্জাজ হযরত মাওলানা নজরুল ইসলাম।